আগে হচ্ছে গিয়ে আবাসস্থল বা ঘর এই বিষয়গুলোর পার্থক্য বুঝতাম না। পরবর্তীতে আমি যেই বিষয়ে পড়াশোনা করেছি, আমি স্থপতি, সো তখন আমি জানলাম যে ঘর আসলে কী। ঘর হচ্ছে যেই জায়গাটায় মানুষ হচ্ছে গিয়ে ফ্যামিলি নিয়ে নিরিবিলি নিরাপদে থাকবে। আমাদের খুবই ছোট ফ্যামিলি ছিল, ছোটবেলায় আমরা দুই বোন একসাথে মানুষ হয়েছি। আমরা থেকেছি সরকারি কলোনিতে, খুব খোলামেলা একটা পরিবেশে বড় হয়ে এসেছি। ওখান থেকেই বিয়ে হয়ে এখানে মহাখালীতে চলে আসলাম। তো প্রথম থেকে এক্সপিরিয়েন্সটা এরকম ছিল, মহাখালী তো অনেক জনবহুল একটা ঘিঞ্জি এলাকা, তো প্রথমেই ভালো লাগেনি এলাকাটিতে। আমি খোলামেলা একটা পরিবেশ থেকে এসে এখানে খুবই আবদ্ধ এবং খুবই কনজেস্টেড একটা পরিবেশে ঢুকে রীতিমতো হাঁসফাঁস লাগতো। তো সেই জায়গা থেকেই আস্তে আস্তে ভিতরে একটা স্বপ্ন ছিল যে কখনো যদি সুযোগ পাই আর নিজের ঘরটাকে সুন্দর করে সাজাবো। বাসার উত্তর সাইডটা পুরাই ওপেন এবং আনলিমিটেড গ্রিন, যেটা আমার মানে খুবই ভাগ্যের একটা বিষয়। ঢাকা শহরে থেকে অনেকেই আমাকে বলে যে তুমি ঢাকার এমন একটা জায়গায় আছো, মনে হয় না ঢাকায় থাকো। তো পাঁচতলায় যখন উঠে আসলাম, সৌভাগ্যবশতই বলতে হবে যে আমার ভাগ্যে পাঁচতলায় পড়লো, তখন আমার মনে হলো যে পাঁচতলা তো আমার জন্য স্বর্গস্বরূপ, এত সুন্দর একটা সবুজের মধ্যে থাকতে পারবো। তো গ্রিনটাকে পাওয়ার পরে আমি যথাসাধ্য চেষ্টা করেছি গ্রিনটাকে যতটুকু আমার ঘরের ভেতর আনতে পারি। উত্তর সাইডটা আমি ম্যাক্সিমাম ওপেন করে দিয়েছি যেন সবুজটাকে পাওয়া যায় খুব কাছ থেকে, এবং দেখা গিয়েছে আমাদের অ্যাক্টিভিটি স্পেসগুলো এমনভাবে ডিজাইন করেছি যেন উত্তর সাইডে অ্যাডজাসেন্ট হয়। আবার উত্তরের আলোটা যেহেতু কাট হয়ে আসতেছে, আমার খুব সুন্দর একটা পজিটিভ লাইট আমি পাচ্ছি। ওই লাইটটাকে আমরা চেষ্টা করেছি আমাদের স্টাডি এরিয়াগুলোকে ওই জায়গার সাথে অ্যাডজাস্ট করার জন্য। আমাদের বাসাটা মাত্র 1350 স্কোয়ার ফিটে, তো একদম 1350 স্কোয়ার ফিট এখন একদম ফেলে দেওয়ার মতো না, যার কারণে আমরা স্পেসটাকে খুবই ঠান্ডা মাথায় ডিজাইন করেছি যে স্পেসে আমার ম্যাক্সিমাম ইউটিলিটি স্পেসটা যেন আমি বের করে আনতে পারি, যে এখানে থেকেই আমার বাচ্চা বড় হবে, এখানেই আমার বাচ্চা যেন খেলার ম্যাক্সিমাম ওপেনিংটা পায়, প্যারালালি সে আমরা যেন আমাদের কাজের জায়গাগুলোকেও ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি। দেখা যায় বাইরে থেকে কেউ আসলে, বা আমরা যেহেতু চাকরিজীবী সারাদিন বাসায় থাকা হয় না, সেক্ষেত্রে রাতে এসে আমি শুধু ঘুমাচ্ছি, অথবা বিকালের দিকে আসলেও দেখা যায় আমরা ফ্যামিলি টাইমটা এখানে ড্রয়িং ডাইনিং স্পেসেই লিড করি। তো ওই ইয়ে থেকে আমরা প্রথমেই ভাবলাম যে আমরা ড্রয়িং ডাইনিং স্পেসের মাঝখানে কোনো ব্যারিয়ার আনবো না। আমার বাসায় ঢোকার পরে এখানে আমি ফয়ার রাখিনি, ইচ্ছা করেই ফয়ার রাখলেই একটা ব্যারিয়ার ক্রিয়েট হবে। আমি ঢুকেই পুরো স্পেসটাকে এমন মনে হয় যেন আমার গ্র্যান্ড একটা স্পেস, সেটাই হয়েছে। ঢুকেই আমি হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেসটাকে পাচ্ছি, এবং ড্রয়িং ডাইনিং স্পেসটাকে আমার কানেক্ট করছে কিছু অ্যাক্টিভিটি স্পেস দিয়ে, যেমন আমার একটা ড্রাই কাউন্টারের মতো একটা স্পেস আছে যেটা আমার ডাইনিংকে সার্ভ করে, প্যারালালি ড্রয়িং রুম থেকে স্পেসটা খারাপ লাগে না। আমাদের দুইজনেরই একটা ব্যাপার আছে, আমরা চাকরিজীবী, আমরা প্রচুর বাইরে যাই, কিন্তু আমরা দুজনই হচ্ছে ঘর কোনো স্বভাবের। আমরা দুজনই বই পড়তে পছন্দ করি, সিনেমা দেখতে পছন্দ করি। সিনেমা দেখার জন্য আমরা যে হলে যাই না তা না, কিন্তু আসলে চাকরি করে বাচ্চা সামলে এত ঘন ঘন যাওয়া যায় না, তো সেই ব্যবস্থাটাকে ম্যাক্সিমাম আমরা ঘরে যতটুকু ইউজ করা যায় সেই স্কোপটাও রেখেছি। একসাথে বসে চা খাওয়া, এবং মানে আমাদের কাজগুলো সবসময় একসাথেই হয়, যার কারণে দেখা যায় যে ঘরের পরিবেশটা আমাদের দুজনের কাছেই খুবই ভালো লাগে। আমি যেটা মনে করি, ঘরের আসলে আকারের চেয়ে ঘরের ভিতরে যারা থাকছে তাদের সম্পর্কের গাঁথনিটা বেশি জরুরি। তো নিজেদের থাকতে ভালো লাগে, প্লাস নিজেদেরকে সম্মান করে যে বিষয়গুলো করা যায় আমরা সেটাই করেছি। দুইজনের স্বপ্নগুলোকেই মোটামুটি একসাথে গেঁথে ফেলতে পেরেছি, যেটা মনে হয় প্রতিটা জায়গায় আমাদের দুজনেরই হাত আছে। যদি হরাইজেন্টালি কোনো লাইন সে টেনে থাকে, ভার্টিক্যাল লাইনটা আমি দিয়েছি। তো মোটামুটি স্পেসগুলো ছোট জায়গা হলেও আমাদের যে ছোট স্বপ্ন, অনেক বড় সবুজ, অনেক বড় একটা পুকুর, খেলার মাঠ, এগুলো তো আসলে অনেক স্বপ্নের এবং অনেক সাধ্যাতীত একটা ব্যাপার। তো সেটা যদি কখনো ভাগ্যে থাকে সেটাও হবে, সেটাকে আপাতত যেটুকু দিয়ে জীবনটাকে সুন্দর করা যায় সেটাই করার চেষ্টা করেছি আমরা।